ব্যাংক মালিকদের সংগঠন বিএবি গত সরকারের প্রভাবশালীদের চাঁদা আদায়ের প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী সাইদ আরমান সাইদ আপনাকে স্বাগত ব্যাংক উদ্যোক্তারা সতেরো বছর কেন কথা বলেননি এটি আসলে খুবই বাস্তবসম্মত প্রশ্ন একদিকে আবার আরেকদিকে আপনাকে বুঝতে হবে যে গত ১৬ বছর কিন্তু আমরা পুরো দেশে একটি কর্তৃত্ববাদের শাসন ব্যবস্থা দেখেছি তার ছোঁয়া কিন্তু দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যেমন ছিল আবার এর বাইরে বেসরকারি খাতের প্রতিষ্ঠান বলেন বা সংস্থা বলেন সংগঠন বলেন সবগুলোতেই কিন্তু একই চিত্র আমরা দেখেছি তারই অংশ হিসেবে কিন্তু আমরা দেখেছি যে বাণিজ্য সংগঠনগুলোর রাজনীতিকরণ হয়েছে যারা ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের যারা মদতপুষ্ট তারা বাণিজ্য সংগঠনগুলোর এক ধরনের দখল নিয়েছে সেটি কিন্তু বিএবির ক্ষেত্রেও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাঙ্কসের ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে নজরুল ইসলাম মজুমদার তিনি সরকারের আওয়ামী লীগ ঘরনার ব্যবসায়ী হিসেবে পরিচিত তিনি নাসা গ্রুপের চেয়ারম্যান তিনি কিন্তু সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ এটি একটি ব্যাপার আবার এই সংগঠনে অন্য যারা ছিলেন আপনি জানেন যে ব্যাংকিং খাত গত ষোলো বছর কিন্তু কয়েকটি ব্যক্তি বা গোষ্ঠী নিয়ন্ত্রণ করেছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানিউ রহমান তার মধ্যে একজন চট্টগ্রামের ব্যবসায়ী এস আলম তার মধ্যে একজন এবং সবশেষ নজরুল ইসলাম মজুমদার এই তিনজন ব্যক্তি কিন্তু পুরো ব্যাংক খাত তারা নিয়ন্ত্রণ করেছে তাদের একজন কিন্তু নজরুল ইসলাম মজুমদার এখানে কথা বলা খুব কঠিন ব্যাপার ছিল আসলে অনেকের ক্ষেত্রে কিন্তু তারপরেও তারা কিন্তু প্রশ্ন যে তোলেননি সেটি একেবারে বলা যাবে না তারা গোপনে আমাদের সঙ্গে আলাপকালে কিন্তু এটি নিয়ে কথা বলেছেন কিন্তু এত শক্তিশালী ছিল নজরুল ইসলাম মজুমদার এবং অন্য যারা ভাইস চেয়ারম্যান ছিলেন তারা আসলে তারা প্রতিবাদ করেও খুব বেশি সুফল পাননি কোটি টাকা তোলার কথা বলছিলেন এত অর্থ কি চাপ দিয়ে তোলা হতো এটি আসলে গত ষোলো বছর বা সতেরো বছর আমরা বিয়ে বিকে দেখেছি মনে হচ্ছে যে চাঁদা তোলার একটি সংগঠনে পরিণত হয়েছে ঝড় হলে চাঁদা উঠে বৃষ্টি হলে চাঁদা উঠে বন্যায় চাঁদা উঠে গরমে চাঁদা ওঠে মানে ব্যাপারটা মনে হচ্ছে চাঁদা তোলা মৌসুম তারা খুস্ত তারই অংশ হিসেবে কিন্তু গত পনেরো বছর যেটি আমি রিপোর্টে বলছিলাম প্রায় দশ হাজার কোটি টাকা তারা বিভিন্নভাবে চাঁদা তুলেছে ব্যাংকের এক একটা ব্যাংকের সামর্থ্য অনুযায়ী তারা ঠিক করে দিত কোন ব্যাংকে পাঁচ কোটি টাকা দিতে হবে কোন ব্যাংকে দশ কোটি টাকা দিতে হবে বা কোন কোন ব্যাংকে পনেরো বা বিশ কোটি টাকা দিতে হবে সেই মোতাবেক তারা চাঁদা তুলে কিন্তু প্রধানমন্ত্রীর তান তহবিলে তারা জমা দিতেন এটি একটি আসলে না দিলে অনেক সময় আমরা অনেক ব্যাংকের উদ্যোক্তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই চাঁদা না দিলে তাদেরকে নানাভাবে চাপ দেওয়া হতো এমনকি গোয়েন্দা সংস্থাকেও ব্যবহার করা হতো যার কারণে তারা কিন্তু অনেকটা বাধ্য হয়ে এই চাঁদা দিতেন এখন যেটি আজকে যেটি আলোচনা হচ্ছে যে নতুন নেতৃত্ব এখন এই কোটি টাকা উঠেছে সেটির নিরীক্ষা করবার একটি দাবি ব্যাংকের তুলছেন আশা করা হচ্ছে নতুন নেতৃত্ব এটি নিরীক্ষা করে আসলে এই টাকাটা কিভাবে ব্যবহার হয়েছে সেটি তারা হয়তো বা খতিয়ে দেখবে সাবেক প্রধানমন্ত্রীর তহবিলে চাঁদা দেওয়ার জন্য আপনি বলছেন এক ধরনের চাপ থাকতো তারপরও যারা চাঁদা দিতেন তারা কোনো ফায়দা নেওয়ার চেষ্টা করতেন কিনা এই প্রশ্ন আসছি আপনাকে চাঁদা দিতে গিয়ে কিন্তু ব্যাংকুলোর যেটা হতো বেঙ্গুলু তার সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে কিন্তু এই তহবিলটা দিত যার কারণে ব্যাংকের যে নিয়মিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি কার্যক্রম সেটি একেবারে রুগ্ন হয়ে পড়তো ব্যাংক শিক্ষা খাতে তার বরাদ্দ দেওয়ার কথা সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়ার কথা এইগুলোতে কিন্তু ব্যাংক এই কার্যক্রমগুলো চালাতে পারতো না শিক্ষা শিক্ষা কার্যক্রম অনেক ব্যাংকের প্রায় বন্ধই হয়ে গেছিল যেহেতু বড় একটি অংশ এখানে চলে যেত আপনি যেটি জানতে চাইলেন যে এই যে চাঁদার উৎসব যেটি চল তো এটি দিয়ে আসলে বিএবি কী অর্জন করতো বিএবি যেটা করতো আসলে নজরুল ইসলাম মজুমদার এবং তার যারা তার সমর্থনে যারা ছিলেন তারা কিন্তু নিজেরা ব্যক্তিগতভাবে সরকারের কাছ থেকে নানা রকম ফায়দা নিতেন এক দুই হলো ব্যাংক মালিকরা কিন্তু অনেক সময় আবার এই সুযোগগুলো নিতেন আমরা দেখেছি গত ১৬ বছরে কখনো একই পরিবার থেকে চারজন ব্যাংকে বোর্ডে আসছে আবার সেটি কমিয়ে তিনজন করা হয়েছে আবার ব্যাংকের একজন টানা বারো বছর পরিচালক থাকতে পারবেন কখনো নয় বছর পরিচালক থাকতে পারবেন এগুলো কিন্তু ব্যাপক রদবদল হয়েছে এইগুলো কিন্তু আসলে বিএবির এই চাঁদা সরকারের তহবিলে যেত এবং তখন তারা এই আলোচনাগুলো সরকারের শীর্ষ মহলের সঙ্গে করে এই সুযোগগুলো কিন্তু তারা নিতেন যার কারণে অন্য কার্যক্রম ব্যাহত হতো এটি নিয়ে কিন্তু ব্যাংকের যারা সাধারণ পরিচালক যারা আছেন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা আছেন তাদের মধ্যে কিন্তু রীতিমতো অসন্তুষ্টি ছিল কিন্তু আসলে তারা নিরুপায় হয়ে নানা কারণে নিরুপায় হয়ে সরকারের চাপ রাজনৈতিক চাপ এবং গয়েন্দা সংস্থাগুলোর চাপ যার কারণে তারা এই চাঁদাটা দিয়ে গেছেন এবং একটা আপস একটা আতাত সরকারকে কিছু দিবে সরকারের কাছ থেকে কিছু তারা আদায় করে নিবে এমনভাবে আসলে খেলাগুলো চলেছে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন